আরসি ফিজাব টাইগার স্প্রাইট বা স্পিডো বোতল। ভিতরে তরল পানিটুকু ব্যবহারের পর যেটি সাধারণত মানুষের কাছে হয়ে পড়ে মূল্যহীন, পরিবেশবিদদের মতে পরিত্যক্ত ওই বোতল যত্রতত্র ফেলে দেওয়ায় পরিবেশের মারাত্মক ক্ষতি করে থাকে। সেই মূল্যহীন বোতলের বুদ্ধিদীপ্ত ব্যবহারে গড়ে উঠেছে বসবাসের জন্য অপরূপ সুন্দর ভবন। নতুন কিছু করার স্বপ্ন থেকে সাধারণ শ্রমজীবী রহিম ফকির নিজের আবিষ্কারের বাস্তবায়ন নিজ হাতেই ভবনটি নির্মাণ করে চলেছেন। নিজের সেই স্বপ্নের অনুভূতি প্রকাশে তিনি বলেন, আমার দীর্ঘদিন থেকে একটা স্বপ্ন ছিল যে আমি নতুন কিছু মানুষকে দেখাবো, যে নতুন কিছু করতে হলে আসলে আমার নতুন কিছুই দেখাতে হবে। তো মানুষ ইট দিয়ে ঘর করে, আমি মানুষের ইট দিয়ে ঘর করে দিই। তো আসলে নতুন কিছু করতে যেয়ে আমি মনে করলাম যে আমি উপকারিতাও পাবো, সফলতাও পাবো, সুনামও হবে। সেভাবে আমি কিন্তু এই উদ্যোগ নিই যে আমি প্লাস্টিকের বোতল দিয়ে, আরসির বোতল ও টাইগারের বোতল, তারপরে মনে করেন আপারটেনের বোতল, এই বোতলগুলো ম্যানেজ করে আমি এই দিয়েই প্রথমত একটা ভাবনা চিন্তা শুরু করলাম। করতে করতে দেখলাম যে না, আমি এটা দিয়েই করলে আমার উপকার আছে। সেটা যেরকম প্রথমত হচ্ছে লবণমুক্ত, আমাদের নিম্ন অঞ্চল লবণের খুব প্রকোপ, তো আমি লবণমুক্ত উদ্দেশ্য করেই প্লাস্টিকটা মনে করলাম যেটা লবণমুক্ত। তো তারপরেও আরও ভাবলাম যে আসলে ওয়েট কম, ভূমিকম্প দিক থেকে আমার অনেক উপকারিতা, তারপরে খরচের দিক থেকেও আমার প্রায় 30% মতন কম, তো ওয়েট 40% কম, লবণমুক্ত, তো টোটাল মিলে আমি এভরিথিং ভেবে দেখলাম যে এটাই আমার বেটার। তো আমি এটা চিন্তাভাবনা করেই এই কাজটা শুরু করি, শুরু করার পরেই এভাবে চলছে। তো যদিও বেতন ম্যানেজ করতে আমার একটু কষ্ট হয়েছে, কিন্তু তাতেও আমার কোনো দুঃখ নেই যে আমি মানুষকে নতুন কিছু দেখাতে পারতেছি, এটাই হচ্ছে আমার সফলতা এবং আমার গর্বিত। সেই সাথে আমার দেশকেও রক্ষা হলো যে আমি একটা ডাস ময়লা যা রাস্তাঘাটে ফেলানো থাকে, পরিবেশ দূষণ করে, সেটার থেকে আমি দেশকে রক্ষা করলাম। তো এই সব কিছু ভেবে আমি মনে করলাম যে না, আমার এই কাজটা যথেষ্ট ভালো এবং লোকজন এসে দেখে, অনেক বিভিন্ন দূর থেকে দূরা আসে লোকজন এসে দেখে বলে যে না ভাই, আপনি একটা ভালো কাজ করছেন আর এই কাজটা অনেক ভালো, মানুষে বেশ বাবা দেয়। তবে নতুন কিছু স্থায়িত্ব আমার ধারণা, আমি মিস্ত্রি হিসাবে যেটুকু বুঝি যে অনেকটাই স্থায়িত্ব। দাকপের খুনা গ্রামের দুই সন্তানের জন্য প্রহীন পেশায় একজন রাজমিস্ত্রি, তার মতে ইটের পরিবর্তে বোতলে নির্মিত এই ভবন যেমন পরিবেশ বান্ধব তেমনি লবণ প্রতিরোধক, ওজনে কম ও সাশ্রয়ী। 39 ফুট দৈর্ঘ্য আর 21 ফুট প্রশস্তের 5 কক্ষ বিশিষ্ট ভবনটি সাত পর্যন্ত নির্মাণে ব্যবহার হচ্ছে ছোট বড় মিলিয়ে 72,000 পিস বোতল। এ পর্যন্ত খরচ 1.5 লক্ষ টাকা। ভিন্ন ধর্মী এই নির্মাণ শৈলী দেখতে চার বাড়িতে প্রতিদিন দর্শনার্থীরা ভিড় করছে। অনেকে আবার আকর্ষণীয় এমন ঘর নির্মাণের জন্য রহিমকে অগ্রিম বায়না করেছে। গ্রামের একজন সাধারণ শ্রমজীবী রহিমের এমন আবিষ্কারে এলাকাবাসী তাকে নিয়ে গর্বিত। তার দেখানোর পথে এখন গ্রামবাসীরা পরিবেশ বান্ধব এমন ঘর নির্মাণে আগ্রহী হয়ে উঠেছে। প্রতিটি মানুষের জীবনে শখ আছে, সেই শখ পূরণে ধনী গর্বের কোনো ব্যবধান বাধা হয়ে দাঁড়ায় না, সেটি আবারও প্রমাণ করল আব্দুর রহিম। নিজের মনের শখ মেটাতে সর্বোচ্চ চেষ্টা করে গড়ে তুলেছে এই ভিন্ন ধর্মী ভবন। অতীত প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ আসছে এই ভবন দেখতে, এটি তার তৃপ্ত। ফোনা গ্রাম থেকে আজগর হোসেন সাব্বির, ইউনিক নিউজ, দাকপ, খুলনা।